গত 25 সেপ্টেম্বর রাতে রাজধানী সেন্ট্রাল রোড এলাকায় পরপর তিনটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এই চুরি কাণ্ডে তদন্তে নেমে পূর্ব থানার পুলিশ ও 6 জন কুখ্যাত চোরকে গ্রেফতার করে ধৃতদের পুলিশ রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ চালে বিভিন্ন চুরিকাণ্ডে জড়িত আরও কিছু চোরের নাম পায় পুলিশ। এ চোরেদের জালে তুলতে পূর্ব থানা এবং পশ্চিম থানার ওসির নেতৃত্বে পৃথক পৃথকভাবে দুটি টিম গঠন করা হয়। মঙ্গলবার রাতে 2 থানার 2টি পুলিশ দল শহরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 7 জন চোরকে গ্রেফতার করে তাদের কাছ থেকে চুরিকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। বুধবার সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানান। তিনি জানান, ধৃতরা একটি গ্যাং হিসেবে কাজ করত এবং যখন যেখানে সুযোগ পেত সেখানে চুরি করত। তিনি মনে করেন, সংশ্লিষ্টদের গ্রেফতারের ফলে রাজধানীর বিভিন্ন এলাকা ছোটখাটো চুরির ঘটনা হ্রাস পাবে। ধৃতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান সদর এসডিপিও ডিপি রায়। গত কিছুদিন যাবৎ তো আমরা দেখেছি কিছু চুরির ঘটনা সংঘটিত হচ্ছে শহরে এবং উভয় থানা এলাকাতে, ইস্ট এবং ওয়েস্ট। এবং আমরা সেই যেগুলি স্পেসিফিক আমরা জানতে পেরেছি, চোর ধরতে পেরেছি, উদ্ধার করেছি, তারপরেও যাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম ওদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরও অন্যান্য কিছু চুরের গ্যাং আমরা খোঁজখবর নিতে পারি। তো 2 থানারই ওসিরা ওসিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ওরা একটা টিম তৈরি করে এদেরকে ধরার জন্য। তো গতকালকে মোট 7 জনকে ধরা হয়েছে, যাদের কাছে চুরি করার জন্য সমস্ত ধরনের সরঞ্জাম এদের কাছে ছিল এবং চুরি করার জিনিসও পাওয়া গেছে, মোটর, ব্যাটারি এগুলিও পাওয়া গেছে। ওদের কাছে কাটার মেশিন থেকে শুরু করে সব কিছু ওদের কাছে পাওয়া গেছে। তো এরা বিভিন্ন এলাকার লোক, কোথাও ইন্দ্রনগর, আড়ালিয়া, এদিকে ধলেশ্বর, সব কিছু মিলিয়েই এদের এই এদের ঠিকানা। পার্টিকুলারলি এরা একটা গ্যাং, ওরা যেখানে রাত্রিবেলা সুযোগ পায় সেখানে চুরি করে। তো আমরা দৃঢ় বিশ্বাস যে শহরে যেই ছোটোখাটো চুরিগুলি হচ্ছিলো এগুলি আমরা বন্ধ করতে পেরেছি বা পারবো, এবং ওদের কাছ থেকে আমরা আরও অন্যান্য যারা আছে এদের গ্যাং মেম্বার ওদেরকে আমরা ধরতে পারবো। এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক আরও জানান, ধৃত 7 জনকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হবে। জিজ্ঞাসাবাদে আরও একাধিক চোরের নাম বেরিয়ে আসতে পারে বলে ধারণা করেছেন তিনি। তিনি আরও জানান, পুজোর সময় পকেটমার, ছিনতাই ইত্যাদি রোধে ব্যাপক সংখ্যক সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।